তো বন্ধুরা তোমাদেরকে আমি আরেকটা ভিডিওতে আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি রুমটাকে ক্লিন করছি সেটা তোমাদের আমি বলে গিয়েছিলাম যে আমি ভিডিওটা একটু বড় হবে তাই জন্য দুটো পার্টে দেব আগে একটা পার্ট তোমরা দেখতে পেয়েছো আর এটা হলো সেকেন্ড পার্ট ওই দিনকারই আমি ভিডিওটা শুট করেছি তাই জন্য একই ড্রেস রয়েছে তোমরা একই ড্রেস দেখতে পাচ্ছ আমাকে তো চলো এখন ঝটপট করে আমি ঘরটা মুছে নিই আর তোমরা ভালো মতো জানো আমি আমার নিজের কাজ নিজের ঘরের কাজ নিজে করতে ভালোবাসি তাই জন্য আমি নিজের হাতে সব কাজ করি আমার ঘরে আর আমি ডান্ডা দিয়ে মপ দিয়ে ঘরটা মুছছি না তার কারণ হলো আমি এখন খুব মোটু সোটু হয়ে গেছি তো তাই ভাবলাম এক্সারসাইজ করার তো সময় পাই না আমি তাই ভাবলাম যে না আমি নিজে হাত দিয়ে ঘরটাকে ক্লিন করি তাতে আমার পেটটাও একটু কমবে আমার একটু এক্সারসাইজও হয়ে যাবে তো চলো আর কথা না বাড়িয়ে আমি ঘরটা ঝটপট করে মুছে নিই হ্যাঁ তোমরা দেখতে থাকো তার আগে আমি একটুখানি লাইজল দিয়ে নিই জলে আমি একটু লাইজল দিয়ে ঘরটা মুছি তো চুলটা তুলে নিলেই ভালো করতাম আর হাত দিয়েই মুছছি তার কারণ হলো আমি তো আগেই বললাম তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি একটু মোটু সোটু হয়ে গেছি তো তাই জন্য এক্সারসাইজ করার জন্য বাইরে বেরোতেও পারি না জিমে যেতে পারি না তো চলো এবার ওদিকটা গিয়ে মুছি তো বন্ধুরা আমি সকালবেলা আমি এখন বেশি ডিপ ক্লিন করে মুছছি না তার কারণ হলো আমি সকালবেলা একবার মুছে গেছি ঘরটা এখন যেহেতু নোংরা করেছিলাম তাই ভাবলাম মুছে নিই আর যখন করছি পরিষ্কার তোমাদের সাথেও শেয়ার করি তাই জন্য ভিডিওটা করছি তো এখন হালকা হালকা করে মুছে নিচ্ছি আর এটার মধ্যে কি রয়েছে বলতো এটার মধ্যে চাল রয়েছে এটা আমি ঢালবো যে সে জায়গাটা পাচ্ছি না একটা কিছু ব্যবস্থা করতে হবে আর এটা ফ্রাইড রাইস বিরিয়ানির চাল তো বন্ধুরা সামনেই তো সরস্বতী পুজো তো তোমরা কে কি প্ল্যান করেছো সরস্বতী পুজোতে কিভাবে কাটাচ্ছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমরা যেটা করতাম সেটা হলো সকাল সকাল ঘুম থেকে উঠতাম উঠে গায়ে হলুদ দিয়ে একটা নিয়ম ছিল এটা যে মা ঠাকুমারা বলতো যে গায়ে হলুদ দিয়ে স্নান টান করতে হয় সেগুলো করতাম মানে তাড়াতাড়ি করে অনেক ভোরবেলা কাঁপতে কাঁপতে তখন তো খুব ঠান্ডা আরো ঠান্ডা পড়তো তখন আমার ছোটবেলাটায় কথা বলছি এবার অনেক সকালবেলা উঠে কাঁপতাম তারপরে মা হলুদ বেটে দিত ওটা একটু গায়ে ছুঁয়ে তারপরে স্নান টান করে মার একটা হলুদ হলুদ মা বলতো যে সেদিনকে নাকি হলুদ শাড়ি পরতে হয় সরস্বতী পুজোর দিনকা মার একটা শাড়ি পরতাম পরে স্কুল থেকে আমাদের একটা ছোট ছোট স্লিপ কুপন দেওয়া হতো সেগুলো নিয়ে সব বন্ধুরা মিলে একটা জায়গায় মিট করতাম মিট করে তারপরে স্কুলে যেতাম গিয়ে প্রসাদ খেতাম তো তারপরে প্রসাদ খেয়ে সবাই মিলে একটু ঘুরতে ফুরতে বেরোতাম বন্ধুরা মিলেই আর কি তো তারপর টাইম মা বলে দিত এই টাইমের মধ্যে ঘরে আসতে হবে সেই টাইমের মধ্যে আবার ঘরে চলে আসতাম এইসব করতাম তো বন্ধুরা তোমরা দেখতে পেলে নরেন্দ্রকে হাতটা ধুলাম এখনই হাতে সাবান দেবো এখনো কাজ বাকি আছে তো তোমাদের সাথে কথা বলবো বলেই এই ঘরটাতে চলে আসো তো বন্ধুরা আমি এখনো হাত ক্লিন করিনি ভালো করে হাতটা ক্লিন করব তার আগে অনেক কটা কাজ আছে সেগুলো কমপ্লিট করব আর তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর প্রচুর প্রচুর কমেন্ট করবে আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে দেখো আমি হাঁপাচ্ছি তো আজকের মতো টাটা